প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। বরাবরের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথিদের সাথে। দর্শক, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার নাইমা শারমিন হক, সহযোগী অধ্যাপক গাইনি অ্যান্ড অবস বিভাগ, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আর এই সুন্দর এই পরিসরে আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার কলাবাগান, সদস্য সচিব বিএফডিএস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। জি ধন্যবাদ আপনাকে, দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। জি প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর নাইমা শারমিন হক আপনার কাছে আসছি, সেটি হচ্ছে গর্ভাবস্থা। নিশ্চয়ই একটি জটিল সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়, ঠিক সেই সময় আমরা অনেকে দেখি যে হঠাৎ করে আসলে ডায়াবেটিস ধরা পড়ে কিংবা অনেকের আসলে উচ্চ রক্তচাপ ধরা পড়ে এবং এটি আসলে অনেকের আগে থেকেও থাকে, ঠিক সেই মুহূর্তগুলোতে কী করণীয়? আচ্ছা, গর্ভাবস্থায় আসলে যাদের প্রেশার কিংবা ডায়াবেটিস চলে আসে কিংবা আগের থেকেই আছে এবং সেটা না জেনেই তারা কনসিভ করছেন, তাদেরকে আমরা আসলে হাই রিস্ক প্রেগনেন্সি গ্রুপের মধ্যে ফেলি। তাদের জন্য আমাদের করণীয় হচ্ছে, স্বাভাবিক যে মায়েদের কোনো প্রেশার ডায়াবেটিস থাকছে না কিন্তু প্রেগনেন্সি আছে, তাদের যে অ্যান্টিনেটাল চেক আপটা আমরা ফলো করি, এই হাই রিস্ক মাদের ক্ষেত্রে তাদের অ্যান্টিনেটাল চেক আপটা একটু ফ্রিকোয়েন্টলি আমাদেরকে করতে হয়। এবং অ্যান্টিনেটাল কেয়ারের পাশাপাশি যেহেতু তারা হাই রিস্ক, আমাদের আসলে তাদের একটা জয়েন্ট কনসালটেশনও কখনো কখনো নেওয়ার প্রয়োজন হয়। প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন কিংবা রক্তশূন্যতা অথবা থাইরয়েডের সমস্যা, যে কোনো সমস্যাতেই আসলে আমরা হাই রিস্ক গ্রুপকে জয়েন্ট কনসালটেশন করে এটা বেটার। জি ধন্যবাদ আপনাকে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে অনেকেই আসলে বলে থাকেন যে দাঁতে গর্ত হয়ে গিয়েছে এবং বিভিন্ন সময় আসলে ব্যথা অনুভব করেন, কখনো কম কখনো বেশি। কেন আসলে এই সমস্যাগুলো হচ্ছে এবং হঠাৎ যদি এই ধরনের কিছু লক্ষ্য করেন সেক্ষেত্রে তখন আসলে কী করবেন তিনি? দাঁতের গর্ত বিষয় আসলে দুই রকম, দাঁতের গর্ত যেটা দেখা যায় অথবা খাবার জমে যাচ্ছে, হা করলে একটু কালো কালো দেখা যায়, ওখান থেকে দাঁতের গর্ত শুরু হয়। এটি হয় মূলত একটি কারণেই, সেটি হচ্ছে আমরা যদি 24 ঘন্টায় একবারও নিয়ম মেনে দাঁত ব্রাশ না করি, খুব সহজেই আমাদের মুখে যে নির্গত লালা, সেই লালা এবং মুখের মধ্যে যে অজস্র সুপ্ত ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু রয়েছে, এরা মিলেমিশে এক ধরনের ডেন্টাল প্লাক নামক জিনিস তৈরি করে। আপনি দেখবেন যে যারা ব্রাশ করে না, একটু নখ দিয়ে তাতে আঁচড় দিয়ে এক ধরনের সাদা জিনিস দেখা যায়, ওটা ডেন্টাল প্লাক। ওটা যখন জমে থাকে এবং ওই মুহূর্তে যদি আমরা কেউ মিষ্টি জাতীয় খাবার খাই, চকলেট, আইসক্রিম, কেক, অনেক বাজারজাত মিষ্টি, এগুলো যদি খাই, ওই মিষ্টিকে কাজে লাগিয়ে যে ব্যাকটেরিয়াগুলি আছে একটি অ্যাসিড তৈরি করে, দাঁত ক্ষয় শুরু হয়ে যায়, এটা ডেন্টাল ক্যারিয়ার। আমরা এই বিষয়গুলো নিয়ে শুনবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আফজাল হোসেন, আমি ওই যে ডাক্তার রাজ স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম, দাঁত ভন্ত আমার দাঁতের সমস্যার জন্য। জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আপনাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার বাম পাশের উপরের মাঝের শেষের শেষ থেকে 2 নম্বর দাঁতটা নড়ছে, মাঝে মাঝে অল্প অল্প ব্যথা করছে। আচ্ছা, এখন এই আমি যদি কিছু খেতে চাই, খাই, চিবান দেই, চাবাই, তাহলে ওইটা ঢুকে যায় আমার দাঁতের ফাঁকে। এখন দাঁতটাও নড়ছে, আবার মাঝে মাঝে মাড়িটাও খুলে যায়। এখন আমার করণীয়টা কি? আপনার কি ডায়াবেটিস আছে? সরি, আপনার ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। আচ্ছা, এই দাঁত নড়ে যাওয়ার কারণ হচ্ছে যদি কোনো কারণে দুই দাঁতের মাঝখানে খাবার জমে থাকে, যেটিতে আপনি হয়তো ডেন্টাল ফ্লস বা অন্য কোনো মাধ্যম ব্যবহার না করে টুথপিক বা কাঠি দিয়ে খোঁচাখুচি করেন, তাহলে দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার ওটা নষ্ট হয়ে যায়, এখান থেকে আস্তে আস্তে আসলে দাঁতটি নড়াটা শুরু হয়। তো যেহেতু অলরেডি দাঁতটি নড়ে গেছে, এটা নিয়ে আসলে কোনো দেরি করার সুযোগ নেই। আপনি কোনো নিকটস্থ কোনো বিশ্বস্ত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো ছোটো ছোটো কিছু চিকিৎসা আছে, আমরা প্রথমে দাঁতকে স্কেলিং করিয়ে যে পাথর জমে গেছে, প্লাক জমে গেছে, ওগুলো ফেলে দিই,
প্রয়োজনে হয়তো কিছু গ্রাফটিংয়ের প্রয়োজন হতে পারে আর্টিফিশিয়াল হার্ট দিয়ে ওই দাঁতটিকে শক্ত করে লাগানো সম্ভব। দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন আহমেদ বলছি বগুড়া থেকে। জি জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। ম্যামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি ম্যাম, আমার ওয়াইফ হচ্ছে বাচ্চা হয়েছে 6 মাস হলো, হ্যাঁ, কিন্তু মানে এখনো পর্যন্ত কোনো মানে মিনিস্ট্রেশনের বিষয়টা মানে শুরু হয়নি। আচ্ছা, এই মুহূর্তে কি আমরা মানে কোনো পদ্ধতি নিতে পারি? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, সুন্দর একটি ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে দর্শক, বাচ্চা যতদিন মায়ের বুকের দুধ পান করে, এই এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের সময়টা আসলে 6 মাস, এর পরবর্তী সময়ে কিন্তু আমরা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবারও দিয়ে থাকি। তো যতদিন বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ে থাকে ততদিন আসলে মায়ের মাসিক বন্ধ থাকতে পারে। তবে এই সময় আমরা আসলে প্রোজেস্টেরন কন্টেনিং পিলটা মাকে খেতে বলি, এতে করে বাচ্চার বুকের দুধ খাওয়ানোর উপরে কোনো প্রভাব পড়ে না। আবার অন্যদিকে অ্যাক্সিডেন্টাল কনসেপশন থেকেও আপনি বিরত থাকতে পারেন। তবে যেহেতু আপনার সন্তানের বয়স 6 মাস বললো না, 6 মাস হয়ে গিয়েছে, আপনি কিন্তু জন্ম নিয়ন্ত্রণের যে ট্যাবলেটগুলো বাজারে স্বাভাবিকভাবে কিনতে পাওয়া যায়, যাদেরকে আমরা কম্বাইন জোরাল কন্ট্রাসেপ্টিভ পিল বলি, সেই পিলগুলো আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন। এবং তার পাশাপাশি শতভাগ সচেতন থাকার জন্য আপনি নিজেও কিন্তু কন্ডোম ইউজ করতে পারেন, তাহলেই আসলে 100% একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি আপনি ঠেকিয়ে রাখতে পারবেন। আদারওয়াইজ এই সময়টাতে যখন বাচ্চা মায়ের বুকের দুধ পান করে, এই সময়টাতে কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি অনেকেরই অ্যাক্সিডেন্টাল কনসেপশন হয়ে যায়। বলতেছে যে উপরের দিকে আমার একটা গর্ত হয়ে গেছে, বিষ বেদনা বলতে কিছুই নাই, দুর্গন্ধও নাই। তো চাইছিলাম স্যার, ওটা আমি ডাক্তার দেখেছি, ডাক্তার ওটা ফেলে দেওয়ার জন্য। আমি চাইছিলাম স্যার, এখনো যেহেতু আমার কোনো সমস্যা হয়েছে তো না, তো ওই যে ওটা আমি দাঁতটা রাখার চেষ্টা করতেছি, কি করলে কি করতে রাখা যায় স্যার, কোনো ইনফেকশন হবে, ওইটা একটা পরামর্শ চাইছিলাম আপনার কাছে। জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার রাজ, আপনার কাছ থেকে আমরা উত্তরটি জানবো। জি, দাঁতে যেহেতু গর্ত হয়ে গেছে এবং সেখানে ব্যথা নেই, সাধারণত ব্যথা না হলে আমরা চিন্তা করে থাকি যে দাঁতের গর্তের ব্যক্তি সেটা দাঁতের ভিতরের মজ্জাকে আক্রান্ত করেনি, এই অবস্থায় দাঁতকে রাখার চেষ্টাই করা হতে ভালো হবে। কিন্তু আপনি বলছেন মাটির একদম শেষের দাঁত, মানে আমরা যেটা আক্কেল দাঁত বলে থাকি, ওটা যদি ধরনের সমস্যা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে ওর পজিশন ঠিক থাকে না, হয়তো চোয়ালের দিকে থাকে অথবা ভিতরের দিকে থাকে, এই সমস্যাটা থাকলে আমরা সময় ফেলে দিতেই বলি। তবে ডাক্তার যদি ফেলে দেওয়ার কথা বলে থাকে এবং উনি যদি বিডিএস পাশ করা ডাক্তার হয়ে থাকে, আপনি ফেলে দিতে পারেন, কারণ সাধারণত আক্কেল দাঁত বেশিরভাগ সময় আঁকাবাঁকা হয়ে ওঠে, তখন খুব বেশি সেটাকে খাবারে কাজে লাগে না, এই দাঁতকে ফেলে দেওয়া যেতে পারে। জি ধন্যবাদ আপনাকে। ডক্টর নাইমা শারমিন হক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেক্ষেত্রে আসলে কিছু বিপদ চিহ্ন রয়েছে যেগুলো দেখে আসলে হাসপাতালে শরণাপন্ন হতে হয়, সেগুলো কি আসলে? আসলে যে কোনো গর্ভবতী মাই কিন্তু গর্ভকালীন সময়ে বেশ কিছু বিপদ সংকেতের মধ্যে দিয়ে যেতে পারে। একটা হচ্ছে বলতে পারে যে মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছে, হঠাৎ করে পানি ভেঙে গিয়ে রক্ত যাচ্ছে, কিংবা বাচ্চারই হাত পা কোনো কিছু বের হয়ে আসতেছে, এই জিনিসগুলোকে আমরা আসলে বিপদ চিহ্নের মধ্যে বলে থাকি। যদি কোনো গর্ভবতী মায়ের এই কয়েকটা লক্ষণের মধ্যে যে কোনো একটাও যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব দ্রুত এবং সতর্কতার সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে বিপদ চিহ্ন চলে আসছে, এটা কি এড়ানো যায় কি না? হ্যাঁ, যে বিপদ চিহ্নগুলো আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি কিভাবে, যেমন এই যে ধরেন মাথা ঝিমঝিম করছে কিংবা চোখে ঝাপসা দেখছে, এটা কিন্তু আসলে প্রেসার বেড়ে যাওয়ার লক্ষণ। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানব। হ্যাঁ ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার, আজ আমরা আপনার কাছে যে বিষয়টি জানা ছিল, দর্শকও এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিল আসলে আমাদের, সেটি হচ্ছে এই যে আক্কেল দাঁত, অনেকের মনে প্রশ্ন থাকে যে এই আক্কেল দাঁতটি আসলে রাখা খুব জরুরি কি না, এটির আসলে কার্যকারিতা কি, এই বিষয়টি অনেকেরই জানার আগ্রহ রয়েছে আসলে, আপনার কাছে জেনে নিতে চাই। আমরা যেমন সবসময় বলে থাকি যে দাঁত তো 32টা, প্রত্যেকটা দাঁতের কিন্তু আলাদা আলাদা ফাংশন রয়েছে, অনেকে মনে করে যে একটা চলে গেলে কী বা যাই আসে, কিন্তু চিকিৎসা গবেষক স্পষ্ট প্রমাণ করেছে সবগুলি দাঁতের আলাদা আলাদা ফাংশন রয়েছে। একমাত্র আক্কেল দাঁত যেগুলি আঁকাবাঁকা হয়ে ওঠে,
আমাদের মধ্যে এখন খুব বেশি এটা, কারণ আমাদের যে খাদ্য অভ্যাসের কারণে আমাদের যে চোয়ালের সাইজ এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, বাট দাঁতের সাইজ আগের মতোই আছে। ফলে সব দাঁত চোয়ালের মধ্যে অ্যাকোমোড করতে পারে। আমরা আক্কেল দাঁতের এই বিষয়গুলো নিয়ে আরো জানবো আপনার কাছে। তার আগে আরেকজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি জি, আমি একটু রাজ স্যারের সাথে কথা বলতে দর্শক আপনাকে শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার অনেক আগে মানে টিউবল সাথে গিয়ে টিউবলের হ্যান্ডেলে আমার দুটো দাঁত ভেঙে গেছিল, জি নড়ে গেছিল। তারপরে আমি আমার ওই সময় আমার ডাক্তার দেখাইছি এবং উনি ফিলিং করে দিয়েছে, মানে আজকে থেকে 30 বছর আগের কথা। এতদিন ভালোই ছিল দাঁত, কিন্তু এখন আমার দাঁতের অন্যান্য দাঁতেও আমার ক্ষয় হইতেছে এবং খুব ভেঙে ভেঙে যাচ্ছে দাঁত গুলা। আমার এই দাঁত দুটা দাঁত আমার সামনে ব্যথা পেয়েছিলাম, যে দাঁতে আঘাত পেয়েছিলাম ওই দাঁতের দাঁত ভেঙে গেছে, কিন্তু গোড়াটা ভিতরে রয়ে গেছে, দুটার গোড়া ভিতরে আছে, কিন্তু ব্যথা হয় না। কিন্তু আমি কিভাবে, আমি ভাবছি যে আমি একটু দাঁত গুলা বাঁধাবো, যে কিভাবে আমি এই গোড়া কি তুলে ফেলবো এখন। জি, আপনি খুব সুন্দর কোশ্চেন করেছেন। আমরা কিন্তু প্রতি সপ্তাহে এখনো পর্যন্ত এই ধরনের অনেক রোগী পাই যারা এই টিউবওয়েলের আঘাতে নিয়ে সামনে দাঁত ভেঙে নিয়ে আসছে। আপনার যেহেতু 30 বছরের বেশি হিস্ট্রি রয়েছে যে ভেঙে গেছে, আমরা একটা এক্স রে করে প্রথমে দেখি যে আসলে দাঁতের গোড়াটি ঠিক আছে কিনা। যদি দাঁতের গোড়ার সাথে হাড়ের অ্যাটাচমেন্ট ভালো থাকে, তাহলে এই দাঁতকে কিন্তু না ফেলেই আবার সুন্দর করে দাঁতটিকে লাগানো সম্ভব। আমরা ভিতরের দাঁতটিকে বিশেষ মডিফিকেশান করে ভিতরে এক ধরনের স্ক্রু টাইপ জিনিস ঢুকিয়ে দাঁতগুলিকে আবার ফিক্সড লাগিয়ে দিই, যার ফলে দাঁতকে দেখতে যেমন ভালো লাগে একদম কাজও করতে পারে, কামড় টামড় সবই স্বাভাবিক থাকতে পারে। এই জন্যে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, উনি এক্স রে করে দাঁতের ভিতরে যে গোড়াটি রয়ে গেছে ওটার অবস্থা বুঝে আপনাকে পরামর্শ দেবে কীভাবে দাঁতটিকে লাগানো যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি ম্যাম, আমার হচ্ছে নেগেটিভ ব্লাড। আচ্ছা, আমার হাজবেন্ড হচ্ছে পজিটিভ আর একটা মেয়ে বাচ্চা আছে তারও নেগেটিভ ব্লাড। এখন আমি দ্বিতীয় বাচ্চা নিতে যাচ্ছি, আমার মানে এখন কি কোনো সমস্যা হবে দ্বিতীয় বাচ্চা নিলে? আর আমি কোনো অ্যান্টিবডি ইনজেকশন দেই নাই, আর একটা রিপোর্ট দিয়েছিল ডাক্তারে করাইতে, ওটা করাইতে ওখানে আসছিল নট ডিটেক্টেড লেখা। এখন ম্যাডাম একটু বুঝিয়ে যদি বলেন আমি কি করবো। আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। কারণ রক্তের গ্রুপের সাথে বাচ্চা নেওয়ার কি ইম্পর্টেন্স, এটা আসলে আমাদের সোসাইটিতে সবাই এখনও খুব একটা বুঝতে পারেন না, একটা গ্যাপ আছে বোঝাতে। তবে যেহেতু আপনার নিজের রক্তের গ্রুপ নেগেটিভ, আপনার সন্তানের রক্তের গ্রুপ নেগেটিভ এবং আপনার হাজবেন্ডও বললেন খুব সম্ভবত নেগেটিভ, ওনার হাজবেন্ডের পজিটিভ। আচ্ছা, সন্তান যদি আপনার নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আপনার সন্তান ধারণে কোনোই সমস্যা হবে না। সমস্যা কাদের হয়, যাদের প্রথম সন্তানই পজিটিভ হয়, হ্যাঁ, এবং এই সন্তানের জন্মের পরে মাকে কোনো এন্টিডি যদি না দেয়া হয় সেক্ষেত্রে মায়ের রক্তে এন্টিবডি তৈরি হয়ে থাকে, যা পরবর্তীতে আবার কোনো পজিটিভ সন্তান যদি গর্ভধারণ হয় তখন সেই এন্টিবডিটা এই বাচ্চাটাকে নষ্ট করে দেয়, অথবা কিছুদিন পর দেখা যায় যে বাচ্চার কোনো না কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে যার জন্য আমাদেরকে ডেলিভারি করিয়ে ফেলতে হয়। তবে যেহেতু আপনার প্রথম বাচ্চা নেগেটিভ এবং অ্যান্টিবডি যে টাইটারটা আপনি করেছেন এটার মধ্যে কোনো ধরনের অ্যান্টিবডি ডিটেক্টেড হয়নি, এই মুহূর্তে আপনার গর্ভধারণের কোনোই ঝুঁকি নাই, আপনি একদম নিশ্চিন্তে গর্ভধারণের জন্য চেষ্টা করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে নাজনিন, আমি আমার হচ্ছে বয়স 25 বছর। আচ্ছা, আমি দ্বিতীয় মা হয়েছি, আড়াই মাস আমার বাচ্চার বয়স। জি ম্যাডাম, আমার দেখা যায় বাম পায়ে দেখা যায় পাউটা দেখা যায় ব্যথা, দেখা যায় পাও টাচ ধরে যেরকম হয় না ঝিঝি ধরে যেরকম পা টাচ ধরে ওরকম ব্যথা হয়ে যায়, আর দেখা যায় ব্যথা অনেক হাঁটতে পারি না এরকম ব্যথা, চোখের ডান পাশে দেখা যায় সবসময় একটু ব্যথা ব্যথা করে এরকম সমস্যা হচ্ছে ম্যাডাম, আর খাইতে নাইতে তো পারি না ম্যাডাম, এখানে শরীর প্রচুর দুর্বল, এখনো ডাক্তার দেখাই নেই তো ম্যাডাম, সমস্যা ছিল হালকা মাঝখানে আমার একটু রক্ত দেখা গেছিল, তারপরে ওষুধ খাইছি পরে আমি একটু স্বাভাবিক দিকে আসছি ম্যাডাম, এই জন্য দেখা যায় একটু কোশ্চেন ছিল আমার যে পাওয়ার জন্য কি করা যায়, পাওয়াটা অনেক খুবই ব্যথা দেখা যায়, পাওয়াটা দেখা যায় টাচ ধরে যায় ব্যথা হয়ে যায়, এই জন্য একটু ফোন দিচ্ছিলাম। আপনার কি নর্মাল ডেলিভারি হয়েছিল? না না ম্যাডাম, সিজারই হয়েছিল আমার প্রথম বার। দুইটা বাচ্চাই সিজার আপনার? না না, আমার এটা দ্বিতীয় বাচ্চা, মানে প্রথম বাচ্চা সিজারে হয়েছে। আপনি এখন গর্ভবতী তাই বলতে চাচ্ছেন?
যেহেতু আপনার পায়ে ব্যথা হচ্ছে, এটা ইন্ডিভিজুয়ালি জয়েন্টের পেইন হতে পারে, অথবা হচ্ছে আপনি, আমি জানি না আপনি আপনি প্রফেশনালি কি করছেন, অনেকে দেখা যায় যে এমন কোনো কাজ করেন ঘরের হোক কিংবা প্রফেশনালি করতে হয় যেটাতে পায়ের কাজটা বেশি থাকে, এরকম কোনো কাজ আপনি করছেন কিনা সেটাও বলেননি। তবে পায়ের ব্যথার সাথে আসলে মাথা ব্যথার কোনো সম্পর্ক নাই। ওজন বৃদ্ধি হয়েছে কিনা সেটা, ওজনটা কি আপনার ওজনটা কত এটা কি আপনি জানেন, ওজন মেজার করেছেন কখনো? হ্যাঁ ম্যাডাম, আমার ওজন প্রথমে তো ছিল 55 কেজি, এখন আর মাপি নাই, হাসপাতালে গেছিলাম এই তো দেড় মাসের সময়, ওই সময় 55 কেজি ছিল। আচ্ছা আপনার উচ্চতা? উচ্চতা দেখা যায় 4 ফুট। 4 ফুট 55 কেজি, তার মানে ওনার উচ্চতার তুলনায় কিন্তু ওজনটা বেশি। আসলে প্রেগনেন্সিতে পায়ের মাসেল ক্র্যাম্পিং কিংবা জয়েন্ট পেন কিন্তু হতে পারে, সেটা আপনার হচ্ছে ক্যালসিয়ামের অভাব যদি হয়, এই জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি আপনার পায়ে ব্যথার থেকেও খুব চিন্তিত হচ্ছি, উনি চোখের ব্যথার কথা বলছে। সাধারণত দেখা যায় প্রেশার বেড়ে গেলে অনেকের চোখের ব্যথার মানে একটা উপসর্গ থাকতে পারে, যে মাথার পিছন দিকে ব্যথা হচ্ছে কিংবা চোখে ব্যথা করছে, তাকাতে পারছে না, দেখতে কষ্ট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু খুব মানে গুরুত্ব সহকারে বিবেচনায় রাখা উচিত। আমার মনে হয় আপনি ঘরে বসে না থেকে অনলাইনে আমাদের সাথে কথা বলছেন খুব ভালো, কিন্তু আপনি অবশ্যই আগামীকালকে আপনার বাসা কাছাকাছি কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে আপনি সরাসরি দেখাবেন, যে আপনার অ্যাটলিস্ট প্রেশারটা মাপবে এবং পার্টিকুলারলি পায়ের কোন জায়গাটায় ব্যথা, সেটা কি কোনো জয়েন্ট পেইন নাকি সেটা মাসেল পেইন, সেটা যেন আপনাকে পরীক্ষা করে বলতে পারে। এটা আসলে মানে অনলাইনে এই জিনিসটা বলাটা ডিফিকাল্ট। সরাসরি দেখাবেন? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কি আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? সানজি ডাক্তার ঢাকা। জি গাজীপুর থেকে বলতেছি আর কি। আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 16 আর 2 বছর আগে আমার দাঁত ফেলে আর একটা নতুন দাঁত লাগানো হয়েছিল আর কি। জি। আর একটা দাঁত ফেলে একটা আরো দাঁত লাগানো হয়েছিল। জি। এখন কি সমস্যা হচ্ছে? আর এখন হচ্ছে বারবার দাঁত থেকে রক্ত পড়ে কয়েকদিন পর পর আর কি, এখন রক্ত পড়ে আর কি। আচ্ছা আচ্ছা। জি ডক্টর আসাফুজ্জোহরাজ, ওনার আসলে কী করণীয়? আসলে কৃত্রিম দাঁত থেকে রক্ত পড়ার কোনো সুযোগই নাই, রক্ত পড়ছে আপনার মাড়ি থেকে, মুখের মধ্যে যে রক্তগুলি আসে বেশিরভাগ সময় কিন্তু তাদের মাড়ি দিয়ে রক্ত পড়ে। আর রক্ত পড়ার কারণ হচ্ছে এই ভালো করে দাঁত ব্রাশ না করলে বা যে কৃত্রিম দাঁতটি লাগিয়েছেন ওটিকে ভালো করে পরিষ্কার করতে না পারলে সেই আশেপাশে যে মাড়ি রয়েছে ওখানে এক ধরনের প্রদাহ তৈরি হয়, সেখান থেকে রক্ত পড়ে। তো যেহেতু একবার রক্ত পড়া স্টার্ট হয়ে গিয়েছে, আপনি অপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ মতো ওই মাড়ির মধ্যে যে খাবার জমে আছে বা যে পাথর জমে গেছে হয়তো বা যেহেতু ব্লিডিং হচ্ছে এটিকে পরিষ্কার করে নিলেই আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন। সুতরাং দেরি না করে চিকিৎসাটি করিয়ে নেন, মাড়ি ভালো হয়ে যাবে। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কি আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে? হ্যালো। জি হ্যাঁ, আমি হামিদুর রহমান। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। ভলিউম কমিয়ে দিছি, আমার দাঁতের সমস্যা হলো যে দাঁতে পানি শিরশিরি করে, দাঁতের আগালে আর দাঁতের বাম সাইডে উপর পাতি। জি হ্যাঁ, এই যে মাড়ির একটু নিচ দিয়ে দাঁতের গোড়া দিয়ে ওই লম্বা লম্বি দাগ হয়ে গেছে। আচ্ছা, আমি সেভাবে শক্ত কিছু চাবাতে পারি না। জি জি বুঝতে পেরেছি। জি এগুলো বলেন বলেন। জি দর্শক, এটাই আমার সমস্যা। জি এই সমস্যা আপনার মতো বাংলাদেশের প্রচুর মানুষের এখন, যে ঠান্ডা পানি খেলে মিষ্টি খেলে দাঁত শিরশির করে। আর আপনি তো অলরেডি বুঝেই গেছেন যে দাঁতের গোড়ার দিকে একটু ক্ষয় হচ্ছে। আসলে দাঁতের যে প্রতিরক্ষা আমরা যেটা আবরণ বলি, হাসতে দেখা যায় সাদা রং, এটাকে এনামেল বলি। এই এনামেল নানা কারণে ক্ষয় হতে পারে, বিশেষ করে যারা খুব জোরে জোরে দাঁত ব্রাশ করে, দিনে 4-5 বার দাঁত ব্রাশ করে, পেস্টের পরিবর্তে কয়লা ছাই এগুলি ব্যবহার করে, অথবা যাদের খুব বেশি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে তাদেরও কিন্তু এই দাঁত ক্ষয় হতে পারে। তো কারণ যাই হোক, আপনার অলরেডি দাঁতটি ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয় হয়ে গেলে সাধারণত আসলে কোনো অসংবেদনশীল টুথপেস্ট বা অন্য কোনো ওয়েতে আসলে শিশুটি বন্ধ হয় না। আপনি চিকিৎসকের পরামর্শ মতো ওই যেটা বললেন যে ছোটো ছোটো গর্ত হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ওইটিকে দাঁতের কালারের মতো ফিলিং করে ঢেকে দিলেই এই শিশুটি বন্ধ হয়ে যাবে, এবং ওটা একদিনই সম্ভব। চিকিৎসকের পরামর্শ নিন, ফিলিং করিয়ে নিন।
জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্ন করবেন। আমি সাজু বলছিলাম কুড়িগ্রাম থেকে। জি হ্যাঁ, ওই আমার বয়সে এই আপনার 4 বছর হয়েছে, কিন্তু ওই মাথা ব্যথা করে শুধু। জি আচ্ছা জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার আজ আপনার কাছে আসছি, সেটি হচ্ছে দাঁত ব্যথা, পরবর্তীতে এখান থেকে আসলে মাথা ব্যথা হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি না? আছে, বিশেষ করে উপরের আক্কেল দাঁত যেটা নিয়ে এখন আলাপ হচ্ছিল, ওই আক্কেল দাঁত ব্যথা হলে ওর যে রুটের কানেকশন, সেই কানেকশন থেকে মাথার এক সাইড এমনকি কানও ব্যথা করতে পারে। আচ্ছা, তো এই সমস্যাটা আসলে হতেই পারে, কারণ দাঁতের ব্যথা কিন্তু রেফার করে বিভিন্ন জায়গায়, যে পিছনের দাঁতের ব্যথা সামনে চলে আসতে পারে, সামনেটা পিছনে, সেরকম সাইনাসে ব্যথা করতে পারে, আমরা যে হা কুড়িয়ে জয়েন্টটি চল আমরা টিএম জয়েন্ট বলি, সেখানে নানা ধরনের দাঁতের রিলেটেড সমস্যা হতে পারে। তো অনেকভাবে দাঁতের ব্যথা কিন্তু মাথা কানের পাশে ছড়িয়ে যেতে পারে। জি সেক্ষেত্রে আসলে দর্শকের এখন কী করণীয়? উনি আসলে ব্যথাটি কোথায় হচ্ছে এটাকে নির্ণয় করাটা খুব জরুরি, যেহেতু এটা নিজে বোঝা সম্ভব নয়, চিকিৎসকের পরামর্শ মতো তাদের হিস্ট্রি নিয়ে তাকে ক্লিনিক্যাল পরীক্ষা করে, এমনকি কিছু তো ইনভেস্টিগেশন দরকার হতে পারে যে কোথেকে ব্যথাটি হচ্ছে, এটা নিশ্চিত হতে পারলেই চিকিৎসার সমাধান পাওয়া যাবে। জি আরেকজন দাঁতের জন্য হচ্ছে সেটাও কিন্তু কোয়ারি, কারণ হচ্ছে 4 বছর আগে তার দাঁতের ব্যাপারটা ছিল, এখন মাথা ব্যথা করছে, ইন্ডিভিজুয়াল মাথা ব্যথা করার অন্য কোনো কারণ আছে কিনা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ তার নিতে হবে। জি আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি মিনহাজ শেখ বলছি মোহাম্মদপুর থেকে। জি আমি মিনহাজ শেখ বলছি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি ডক্টর রাজ স্যার এখানে কথা বলতেছি। জি আপনার প্রশ্নটি করুন স্যার। আমি মিনহাজ বলছিলাম স্যার, আমি আপনার কাছে চিকিৎসা করছিলাম। জি কলাবাগানে আমার ওই যে দাঁতটা আমি লাগাইছিলাম সেই দাঁতটা থেকে হালকা ব্যথা হচ্ছে স্যার, আপনাকে অনেক দিন ধরে দেখি না, মানে আমি ওই যাচ্ছে যাচ্ছিলাম আপনার কাছে কিন্তু যাওয়া হচ্ছে না, তো আজকে আপনাকে লাইভে পাইছি, কলম দিয়ে স্যারের সাথে একটু কথা বলে নেই। জি জি ধন্যবাদ আপনাকে, আমাকে মনে রেখেছেন, এখনো দাঁত লাগিয়েছেন অনেক দিন আগে, এখন ব্যথা করছে। এই টাইপের সমস্যা খুব কমন হয় যখন ওই দাঁতের আশেপাশে কোনো দাঁতে ব্যথা করে, অনেক ক্ষেত্রেই বোঝা যায় যে ব্যথাটি কোত্থেকে হচ্ছে, কারণ দাঁত তো সব একসাথে লাগানো থাকে, সাধারণত কৃত্রিম দাঁত থেকে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, যেখানে ক্যাপ লাগানো হয় বা ব্রিজ লাগানো হয় তার ভিতরে যদি অরিজিনাল দাঁতটি রয়ে যায়, সেখানে যদি ভালো মতো এই ক্যাপ লাগানোর আগে চিকিৎসা না করা হয় তাহলে এখান থেকে ব্যথা হতে পারে, অথবা দুই দাঁতের মাঝখানে খাবার ঢুকে মাড়িয়ে ব্যথাটি অনেক সময় মনে হয় দাঁতের ব্যথা। তো কারণ যাই হোক, যেহেতু ব্যথা শুরু হয়ে গেছে, আপনি হয় আমার এখানে আস, যেহেতু আমার পেশেন্ট আমার এখানে আসেন, বা নিকটস্থ কোনো বিদেশ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন যে ব্যথাটি আসলে ওই দাঁত থেকে হচ্ছে না পাশের কোনো দাঁত থেকে হচ্ছে, সেটি নিশ্চিত হয়ে ছোটো করে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, এটা মনে জটিল কিছু হওয়ার কথা না। জি ধন্যবাদ আপনাকে। ডাক্তার নাইমা শারমিন হক আপনার কাছে আসি, সেটি হচ্ছে যেটি আসলে দর্শকের জানবার বিষয়, সেটি হচ্ছে প্রথম বাচ্চা সিজারিয়ান সেকশনে হবার পর দ্বিতীয় বাচ্চার কি নর্মাল ডেলিভারিতে হওয়া সম্ভব কিনা, নাকি তাকেও আসলে আবার সিজার করাতে হবে? খুবই বিতর্কিত প্রশ্ন। এখন কথা হচ্ছে যে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যাদেরকে আমরা কখনোই সিজারে নিতে পারি না, সেটা প্রথম বাচ্চা হোক কি দ্বিতীয় বাচ্চা হোক। ধরেন যদি বাচ্চা প্রসব পথে আটকে যায়, কোনোভাবেই যদি বের না হওয়ার কোনো রাস্তা না থাকে, কিংবা বাচ্চা যদি মাথা না দিয়ে অন্য কোনোভাবে থাকে, যেমন যদি হাত থাকে অথবা উল্টা থাকে কিংবা ব্যাক দিয়ে থাকে, মানে পাথাইলা থাকে, যদি আড়াআড়ি থাকে, এদেরকে তো আমরা কখনোই নর্মাল ডেলিভারিতে নিতে পারবো না। সো এটা প্রথম বাচ্চা হলেও কিন্তু সিজারেই যেতে হবে, আর সিজার করার পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার কনসিভ করবে তখন কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন একটা সিজারের পরবর্তীতে আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে বাচ্চার ওজনটা যেমন এভারেজ সাইজ হতে হবে, তেমনিভাবে প্রথমবার যে সিজারটা করা হয়েছিল সেটা আসলে দ্বিতীয়বার পুনরাবৃত্তি হওয়ার কোনো সুযোগ নাই, এরকম কন্ডিশন থাকতে হবে। যেমন প্রথমবার যদি বাচ্চার হার্টবিট বেড়ে অনেক বেড়ে গেছে কিংবা অনেক কমে গেছে, মানে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, এরকম কোনো কারণে সিজার হয়ে থাকে, এবং মায়ের যদি প্রসব পথ ঠিক থাকে, পরবর্তী দ্বিতীয়বারের বাচ্চা যদি এভারেজ সাইজের হয়, এই মাটাকে আমরা কিন্তু নর্মাল ডেলিভারিতে মানে ট্রায়াল দিতে পারবো, যেটাকে আমরা ভি ব্যাক বলছি, ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। কিন্তু এখানে একটা ব্যাপার থাকে যে আগের সিজারটা কতদিন আগে হয়েছে, এটা একটা ব্যাপার থাকে, কিন্তু যে আমরা এই বিষয় নিয়ে জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।
আমার প্রথম বাচ্চার বয়স 6 বছর চলতেছে, আমি এখন প্রেগনেন্ট, 3 মাস চলতেছে আমার। আচ্ছা, কারণ আমার, আমি চিকিৎসকের কাছে গেছি, ওনারা বলছে যে আমার রক্ত শূন্যতা অনেক বেশি, এখন এই জন্য আমাকে আয়রন দিছে, ক্যালসিয়াম দিছে, তারপরে ভিটামিন দিছে। আমার এই আয়রন ক্যালসিয়াম গুলা খাইলে আমার মানে সমস্যা করতেছে, কারণ অনেকে বলতেছে যে আয়রন ক্যালসিয়াম একসাথে খাওয়া যায় না, ওটা মানে আলাদা আলাদা ভাবে খাইতে হয়। এখন আমি আর কি করণীয় এটা নিয়ে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম একসাথে নেওয়া যায় কিনা। উত্তরটা হচ্ছে না, আয়রন এবং ক্যালসিয়াম কখনোই কোনো পেশেন্টকে আমরা একসাথে দিতে পারবো না, কারণ একটা ট্যাবলেট আরেকটা ক্যাপসুলের কাজটাকে ব্যাহত করবে, ঠিক আছে? এই জন্য আপনি যদি সকালে এবং রাত্রেবেলা দুইবেলা করে নেন, তাহলে অ্যাটলিস্ট দুইটা ওষুধের মাঝখানে 2 ঘন্টা গ্যাপ থাকতে হবে। অথবা আপনি সকালে এবং রাতের বেলা আয়রন নিতে পারেন এবং দুপুরবেলা আপনি ক্যালসিয়াম নিতে পারেন। আমি জানি না আপনার বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে কতখানি ডোজে দিয়েছে, তবে যদি দুইবেলা করে দেয় তাহলে অবশ্যই 2 ঘন্টা গ্যাপ থাকতে হবে। আর যদি কোন মেডিসিন দুবেলা দেয়, কোনটা একবেলা দেয়, তাহলে একবেলার ওষুধটা অবশ্যই দুপুরে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আমি কৌশম বলছি। জি, আমাদের বাসা। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার হচ্ছে যে তলে পেটে নিচে পেটে ব্যথা করে, এর জন্য অনেক পরীক্ষা করা হয়েছে কিন্তু কোন রোগ ধরা পড়ে না, শুধু ব্যথা করে। এই যে ফজলতনায় নেশা করছিলাম একবার, আবার ওই যে আমাদের দেশের বাড়ি সিরাজপুর দোলকুশি খাজা, আচ্ছা, সেখানে করছিলাম। জি, আবার এখন ওই যে মেডিসিনাল হসপিটালে করলাম পরীক্ষা, রক্ত পরীক্ষা, তারপরে আল্ট্রাসাউন্ড দিয়েছিল, করতাম এগুলা, এন্ডোস্কোপি করা হয়েছে, তার রোগ ধরা পড়ে না, অথচ পেটে ব্যথা করে, তলে পেটটা, মানে বিয়েও হয় নাই। জি, বিয়ে হয়নি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন কথা হচ্ছে যে ব্যথা যে সব সময় আপনার কোনো একটা অসুখ বিসুখের কারণেই হবে তা কিন্তু না। কি বেদিলি ব্যথা করে, মানে এরকম ব্যথা, পিরিয়ড হলে তারপরে ওই ব্যথা, মাসিকের সময় ব্যথা হয়? আচ্ছা, তাহলে আপনার আসলে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো উচিত, কারণ মাসিকের সময় ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে। সেটা ইনফেকশনের জন্য হতে পারে, জ্বরের টিউমারের জন্য হতে পারে, এমনকি আপনার মাসিকের রক্ত পেটের ভিতরে জমা হয়েও হতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনি একজন বাসার কাছাকাছি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, যে অবশ্যই আপনার শরীরে হাত দিয়ে দেখবেন এবং দরকারি পরীক্ষা নিরীক্ষা আপনাকে করাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ডাক্তার রাজ আপনার কাছে আসছে, সেটি হচ্ছে এই যে শিরশির অনুভূতির কথা বলা হচ্ছে, ফিলিংয়ের কথা বলা হচ্ছে, এই ফিলিংটি আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে? এখন আমাদের বাংলাদেশের ফিলিংটি এতটাই আধুনিক যে আপনি উন্নত যে কোনো বিষয়ে যে ফিলিং ব্যবহার হয় সেটি আমাদের দেশে ব্যবহার হচ্ছে, খুব আনন্দের কথা এটা। তো এই ফিলিংটি যদি ভালো মতো করা হয় একটা ফিলিং অনেক দিন পর্যন্ত চলতে পারে। আর এত ভালো ফিলিং এখন যে ফিলিংটা করার পর রোগী নিজেও বুঝতে পারবে না যে কোনো ফিলিং আছে, তাদের কালারের সাথে, শেপ সাথে, এবং পরবর্তীতে কামড়ের যে আরামটি এটি এত ভালো হয় যে আসলে রোগীরা বুঝতেই পারে না। সুতরাং একটা ফিলিং ভালো করে চলে এটা অনেক দিন চলার কথা। জি, এক্ষেত্রে আসলে একেবারে পরবর্তীতে কোনো চেঞ্জ করতে হয় কিনা বা ডেন্টাল ইমপ্ল্যান্টের যে বিষয়গুলো সেগুলো আসলে কখন প্রয়োজন? ইমপ্ল্যান্ট যেটা বললেন, সেটা দাঁত না থাকলে, যদি যে বলুন ফিলিং যদি রোগীটা ঠিক সময় না করে তাহলে দাঁতটি আসলে ভাঙতে ভাঙতে ইমিউনিটি পর্যায়ে চলে যায়, তখন ডাক্তাররা ইচ্ছা করলে দাঁতটি রাখতে পারে না, ফেলে দিতে হয়। সেখানে দাঁতকে প্রতিস্থাপন করার জন্য ইমপ্ল্যান্ট নতুন একটি পদ্ধতি। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম রিজা, আমার বয়স 38। আমার ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল যে মেনস্ট্রুয়েশন মানে
15-16 বা 20 দিনের ডিফারেন্সেই মানে শুরু হয়ে যায়। আমি সাধারণত জানি যে 28 বা 30 দিনের ডিফারেন্সে মিনিস্ট্রেশন হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমার 15-16 বা 20 দিনের ডিফারেন্সে মিনিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রোজার মাসে সাধারণত এমন হয়েছে, রোজা নষ্ট হয়ে গেছে আমার। মানে এটা কি অন্য কোনো শারীরিক জটিলতার কারণে হয় না, মানে নর্মালি হতে পারে? আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা সিজার। আর ম্যাডাম, আমি উত্তরটা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি জন্ম নিয়ন্ত্রণের জন্য কি খাচ্ছেন? কোন পিল খাচ্ছেন আপনি জন্ম নিয়ন্ত্রণের জন্য? না, জন্ম নিয়ন্ত্রণের জন্য আমি কোনো কিছু গ্রহণ করি না, নরমালি অস্থায়ী পদ্ধতি কন্ডম ব্যবহার করি। আচ্ছা, আপনার জরায়ুর মুখে রস পরীক্ষা করেছেন কখনো? না, কখনো পরীক্ষা করা হয়নি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনার 15-20 দিনের মধ্যেই আপনার মাসিকটা হয়ে যাচ্ছে, তার মানে কোনো কোনো মাসে আপনার মাসে দুবার মাসিক হচ্ছে, তাই তো? তো এটার জন্য আসলে বিভিন্ন কারণ কাজ করতে পারে। আমি যদি স্বাভাবিকভাবে ধরি যে আপনার মানসিক চাপ কিংবা আপনি যে কী ধরনের কাজ করছেন বাড়িতে, যদি খুব স্ট্রেনাস কাজ হয়ে থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে এরকম হতে পারে। আর জরায়ুর ভিতরে টিউমার থাকলেও হয়, আবার জরায়ুর মুখে ক্ষত থাকলেও হয়। আর অনেক জটিল কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে কখনো কখনো লিভার ডিজিজও এরকম হতে পারে। তবে লিভার ডিজিজের কথা চিন্তা করলে আসলে শরীরে আরও ম্যানিফেস্টেশন থাকবে, আরও অনেক ধরনের উপসর্গ থাকবে। সেগুলো যেহেতু নাই, আমার মনে হয় আপনি একটা ভালো বিশেষজ্ঞ চিকিৎসক দেখান, যে সরাসরি দেখবে, পরীক্ষা করবে এবং আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা করবে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। ঢাকা থেকে বলছি। জি, আমার নাম রত্না, আমার বয়স 45। জি, আমি রাত 4 সাথে কথা বলছি। জি, আপনাকে শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার আমার দাঁত একদম লাস্টে উপরে মারিতে এক সাইডে, যে মারির নিচ দিয়ে করাতের মতো একটু করে কাটে, কাটার পর মানে মনে হয় যে করাতে কিছু রাখছে এরকম, তারপরে আস্তে করে ওখান থেকে ভেঙে যায়। জি, একটা ফেলে দিছে, আবার আরেকটা ঠিক ওরকম হয়ে গেছে, ফিলিং করে নিয়ে এসছে, আর বেশি করে উপর থেকে মানে ভেঙে প্রায় উপরের মারির যে দাঁতটা পুরোটাই প্রায় ভেঙে গেছে। এরকম আরো দু একটা দাঁত এরকম হচ্ছে, এখানকার ডাক্তার শুধু ফিলিং করে দেয়, আমি চাচ্ছি আপনার দেখানোর জন্য। জি, আচ্ছা ঠিক আছে। আসলে এই যে হচ্ছে এর কারণটাকে আপনাকে জানতে হবে কেন হচ্ছে। আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম, তো আপনার কথা শুনে যতটুকু মনে হচ্ছে যে হয়তো দুইটা কারণ মনে হতে পারে, আপনার বেলাতে খুব জোরে ব্রাশ করার কারণে অথবা আপনার আনকন্ট্রোল অ্যাসিডিটি থাকলে। তো কারণ যাই হোক না কেন, যেটা হয়ে যাচ্ছে একবার যদি কোনো ফিলিং করিয়ে নেন তাহলে দাঁত ফেলে দেওয়ার কথাটি বললেন, এটি কিন্তু আসে না। দাঁত তো ফিলিং হয়ে ওই গর্তটি ভরাটি হয়ে গেল, কিন্তু আমরা দেরি করে ফেলি যে হ্যাঁ ব্যথা করছে না, ওই গর্তটি আস্তে আস্তে বাড়ছে, থাকুক না, যেহেতু কষ্ট হচ্ছে না আমাকে ডাক্তারের কাছে কেন যেতে হবে। এখানে ভুলটা হয়ে যায়, যেহেতু গর্ত শুরু হয়ে গেছে আপনি দেরি না করে আমার কাছে আসেন বা যেখানে কোনো জায়গায় যান, যে ওটা ফিলিং করিয়ে নেন। কিন্তু দেরি করবেন না, দেরি করলে আসলে দাঁতটি ভেঙেই যাবে, অলরেডি একটা হারিয়ে ফেলেছেন, বাকিগুলো যদি না হারাতে হয় এই চেষ্টা আপনাকে এখনই করতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহার আজ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। জি, আরও ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার নাইমা শারমিন হক আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। বরাবরের মতো এনটিভি পরিবারকে ধন্যবাদ এবং ডক্টর সাক্ষরকেও ধন্যবাদ এত সুন্দর করে একটা প্রোগ্রাম পরিচালনা করার জন্য। এবং এনটিভিকে আরও বেশি বেশি ধন্যবাদ, কারণ স্বাস্থ্য সচেতনতার এই যে অনুষ্ঠানটি তারা পরিচালনা করেন তা আসলে খুব রুট লেভেল পর্যন্ত মানে সচেতনতার ব্যাপারটাকে পৌঁছে দিতে পারে। আশা করি ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রামে আরও আসার সুযোগ হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজ আলোচনা করছিলাম, আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।